আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, ভালো থাকাটা জরুরি, ভালো থাকতে হবে, পজিটিভ মাইন্ডে রয়ে যাব। কোথাও হচ্ছে আসপাতে হলে, কোনো কিছু অর্জন করতে হলে পজিটিভ মাইন্ডে হওয়া অনেক বেশি জরুরি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লেখা গেছে টেন্স। তো টেন্স মানে আমরা যখন মেডিকেলে ভাইয়াদের জিজ্ঞেস করি, ভাই ইংলিশ কি বলবো, ভাই ভাই ইংলিশ তো ভাই কিছু পারি না, ভাইয়ারা উত্তর কি দেয় একটাই, যে ভাই টেন্স পারো? হ্যাঁ ভাই টেন্স পারো, টেন্স পড়বা, অ্যাপ্রোপ্রিয়েশন পড়বা, তারপরে কি সেমানটেন পড়বা, ট্রান্সলেশন পড়বা, প্রভাব পড়বা, ইনশাল্লাহ চলে আসবে, আর কিছু পার নেই। মানে ইংলিশ মানে এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে টেন্স। তার মানে ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট বিষয় যেখান থেকে প্রতি বছরই মেডিকেল পরীক্ষা ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। তো আমরা আজকে খুব আপার লেভেলে আলোচনা করবো না, মানে খুব বেসিক লেভেলে একটা জিনিস, যে টেন্স সম্পর্কে যত বেসিক একটা জিনিস মানে দেখলে যত কিছু একটা আনসার করা যায় এমন একটা জিনিস যে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা যদি দেখি যে আমি এখানে বোর্ডে কিছু লিখে রাখছি, যে কোডগুলো যে PRI মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস 2, প্রেজেন্ট পারফেক্ট 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4, মানে এগুলো হচ্ছে টেন্সের কোড। এইগুলো মানে এই যে 1, 2, 3 এগুলো দিয়ে পরে আমি বোঝাবো, আগে এইটুকু আর কি মনে রাখেন যে প্রেজেন্ট ইনডিফিনিট আমি 1 বোঝাইছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস 2 নম্বর কোড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো 3 নম্বর কোড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোড হচ্ছে 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোড হচ্ছে 4, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের কোড হচ্ছে 5, পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোড হচ্ছে 6, পাস্ট পারফেক্ট টেন্সের কোড হচ্ছে 7, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোড হচ্ছে 8, ফিউচার ইনডিফিনিট টেন্সের কোড হচ্ছে 9, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোড হচ্ছে 10, ফিউচার পারফেক্ট টেন্সের কোড হচ্ছে 11, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোড হচ্ছে 12। আমি যদি এই কোডগুলো মনে রাখি, ইনশাআল্লাহ আমরা একটা অনেক সুন্দর জিনিস আমরা দেখতে পাবো, এই কোড আর এই এই জিনিসটা। এখানে কি লিখছি, তো আল্লাহ কিন্তু প্রতি জিনিসই প্রায় জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, মানে প্রায় যা আছে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। এখানে একটা জোড়ার একটা বন্ধন মিল আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এখানে কিছু জিনিস লক্ষ্য করতে পারতেছি, সেটা হচ্ছে যদি 3 থাকে, মানে যে 3 মানে কি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরর কোড 3, তার মানে যদি 3 থাকে, বাম পাশে 3 থাকলে ডান পাশে 5 হবে, বাম পাশে 3 থাকলে কি হবে, ডান পাশে 5 হবে, মানে 5 মানে কি পাস্ট ইনডিফিনিট। যদি বাম পাশে প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ডান পাশে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তো এখান থেকে আমরা শিখলাম 3 থাকলে 5 হবে, এবং এই দুটা যোগ করলে আমরা আগে তো প্রথমে আসছি 8, মানে হচ্ছে একটা জোড়া। তারপরে 5 থাকলে 7 হবে, বামে 5 মানে বামে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে কি হইব, পাস্ট পারফেক্ট হইব, আর মানে 5 থাকলে কি হবে, 7 হবে। তারপরে 1 থাকলে 9 হবে, মানে 1 হচ্ছে 1 দ্বারা কি আল্লাহর বোঝানো হয় না, যে আল্লাহ আল্লাহ 1, মানে আল্লাহ 1 যে কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, তো এই তো আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা নফল নামাজ পড়তে পারি, বা 5 ওয়াক্ত ফরজ নামাজ, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে এই ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। তো এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা পড়ে থাকি, এই 5 এর আমরা মনে রাখবো যে যদি 1 নাম্বার টেন্স কোড 1, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা যদি হয় তাহলে এই 1 নাম্বার টেন্সের কোড হইলে সেটা 5টা জিনিস হতে পারে, মানে যদি আপনার বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ডান পাশে 9 নাম্বার, 5, 3, 11, 1, মানে 9 মানে কি ফিউচার ইনডিফিনিট হতে পারে, তারপর 5 মানে কি পাস্ট ইনডিফিনিট হতে পারে, 3 মানে কি প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, 11 নম্বর মানে কি ফিউচার পারফেক্ট হতে পারে, এবং 1 নম্বর মানে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। এখন কোনটা কখন হবে, কিভাবে হবো, কিছু উদাহরণ দিয়ে আমরা এই জিনিসটা ক্লিয়ার হই, তাহলে উদাহরণ দিয়ে আমরা হচ্ছে ব্যাপারটা বুঝবো, এই জিনিসটা আমি কি বোঝাতে চাচ্ছি, এখানে আপনাদের আমি কি বোঝাতে চাচ্ছি সেটা যদি আমি একটু এখানে বলি উদাহরণের মাধ্যমে, সেটা হচ্ছে 3 থাকলে 5 হবে। তো আমি একটা উদাহরণ লিখে রাখছি, যে মেনি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স আই সো ইউ। এখন আগে তো এটা যে 3 নাম্বার টেন্সের স্ট্রাকচার এটা কিন্তু আপনারা জানতে হবে, যদি না জানেন হালকা একটা টাচ দেওয়া দিয়েছি, এটা তো জানা উচিত, তারপর আমি লিখে রাখছি যদি কেউ না জানে, তো সেই জন্য একদম সংক্ষেপে একটা শখ লিখে রাখছি। এই শখটা যদি বুঝতে পারেন, মানে এই শখটা যদি জানেন, তার মানে টেন্স আর কি টেন্সের স্ট্রাকচার গুলো আর কি মোটামুটি জানবে। তো প্রথমে তো সাবজেক্ট আর শেষে অবজেক্ট এটা আছে, এটা তো সবাই জানে, এই জন্য অনেক বেশি বড় হয়ে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট
দেখলে যেন মাথা না ঘোরে, এই জন্য আমি জাস্ট মূল থিমটা যেটা মানে যেটার মধ্যে ঝামেল হয় সেটা লেখা রাখছি, যেটা দেখলে মাথা মানে ভাই এগুলা কেমনে মুস করবো, ভাই আল্লাহ সর্বনাশ। তো এই মানে আমি এগুলা সাবজেক্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস সামথিং প্লাস অবজেক্ট, এটা সবাই জানেন, সাবজেক্ট অবজেক্ট সবাই দিয়ে দেবেন, অবজেক্ট না হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে সেটা পরের ব্যাপার। তো প্রথম যে এই ঘরটার আগে নামগুলো জানেনি, এই প্রথম যে ঘরটা এটা হচ্ছে আপনার প্রেজেন্ট, তারপরে এটা হচ্ছে পাস্টের ঘর, আমি অন্য কালার দিয়ে লিখি মিক্সড হয়ে যেতেছে, এটা হচ্ছে প্রেজেন্টের ঘর, এটা হচ্ছে পাস্টের ঘর, এটা হচ্ছে ফিউচারের ঘর, আর এটা হচ্ছে ইনডিফিনিটের ঘর, এটা হচ্ছে কন্টিনিউয়াস এর ঘর, এটা হচ্ছে পারফেক্টের ঘর, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর ঘর। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি তারপর প্লাস অবজেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। তারপরে যদি পাস্ট ইনডিফিনিট কথা বলি, সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা এখানে ভি টু মানে হচ্ছে এখানে ভার্বে কি হবে পাস্ট ফর্ম হবে, তারপরে কি তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তারপর যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখি তাহলে হচ্ছে হ্যাড বিন তারপর সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। তারপর যদি আমরা ফিউচার ইনডিফিনিট দেখি তাহলে সাবজেক্ট প্লাস এখানে আবার শ্যাল অথবা উইল প্লাস ভার্ব থ্রি, তারপর হচ্ছে আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস দেখি যে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর যে পাস্ট ফিউচার পারফেক্টটা দেখি যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তারপর যে পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখি তাহলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। তো এখানে আমরা বেসিক জিনিসটা দেখতে পারলাম যে স্ট্রাকচারগুলো কোন টেন্সের স্ট্রাকচার কি কেমন হবে টেন্সগুলো। তো এটা মনে রাখার একটা নিনজা টেকনিক সেটা আপনাদের শিখিয়ে দিই যে ইনডিফিনিটের প্রথমে ভি ওয়ান পরে ভি টু তারপরে ভি থ্রি, প্রথমে ভি ওয়ান পরে ভি টু পরে ভি থ্রি, কন্টিনিউয়াসের যেখানেই আমরা দেখবো কন্টিনিউয়াস সেখানেই ভার্বের সাথে আইএনজি, যেখানেই দেখবো কন্টিনিউয়াস সেখানেই ভার্বের সাথে আইএনজি, যেখানেই দেখবো কন্টিনিউয়াস সেখানেই ভার্বের সাথে আইএনজি, যেখানে দেখবো কন্টিনিউয়াস সেখানে কি ভার্বের সাথে আইএনজি, তারপরে পারফেক্ট, পারফেক্ট মানে যেটা হয়ে গেছে মানে পাস্ট পার্টিসিপল, তাহলে যেখানে পারফেক্ট সেখানে বি থ্রি, পারফেক্ট থাকলে বি থ্রি, পারফেক্ট থাকলে বি থ্রি না মানে শুধু পারফেক্ট থাকলে বি থ্রি, কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি আর পারফেক্ট থাকলে বি থ্রি। এই তাহলে আমরা দেখতে পারলাম যে সবগুলা পারফেক্ট মানে সব জায়গায় বি থ্রি, সব জায়গায় বি প্লাস বি ওয়ান প্লাস আইএনজি, সব জায়গায় বি ওয়ান মানে ভার্ব প্লাস আইএনজি। তো আমরা যদি জাস্ট এইটুকু মনে রাখতে পারি যে প্রথম ভি ওয়ান পরে ভি টু পরে ভি থ্রি তারপরে একটা ভার্ব প্লাস আইএনজি আর পারফেক্ট মানে ভি থ্রি আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তো এইটুকু মনে রাখলে আমাদের স্ট্রাকচারটা মোটামুটি আয়ত্ত চলে আসে। এখন শুধু অক্সিলারি ভার্বগুলো দেখতে হবে, এখন ইন্ডিফিনিটের তো অক্সিলারি ভার্ব প্রেজেন্টের পাশে নাই, ফিউচারে আছে শ্যাল অথবা উইল, তারপরে কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব এম ইজ আর, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার এবং ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি অথবা উইল বি, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ আর পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড এবং ফিউচার পারফেক্টের কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপরে হচ্ছে হ্যাড বিন, তারপরে কি হ্যাড বিন মানে হচ্ছে পারফেক্ট কন্টেন্স হলে হ্যাড বিন, এখানে কি হ্যাড বিন হ্যাড বিন, তাহলে তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি শ্যাল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তাহলে আমাদের এইটুকু মনে রাখতে হবে হ্যাভ বিন তারপরে হচ্ছে হ্যাভ বিন তারপরে শ্যাল হ্যাভ বিন। এখানে একটা ইন্টারনেশন দেখতে পাচ্ছি সেটা সব জায়গার সাথে বিন আছে, সব জায়গার সাথে কি আছে বিন আছে, সব জায়গার সাথে বিন আছে না প্লাস বিন আমরা লিখতে পারি, তার মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকবে বিন থাকবে। তারপরে এইটুকু মোটামুটি চেনার উপায় আমরা আশা করি যে আমি একটা খুব সুন্দর জিনিস বুঝাতে পারছি যে টেন্সের স্ট্রাকচারগুলো। তো এইটুকু যদি আমরা শিখে থাকি তাহলে আমরা এখানে
দেখতেই পারতেছি যে এখানে হ্যাব আছে, আর আমরা জানি হ্যাব প্লাস ভার্ব থ্রি থাকলে, হ্যাব প্লাস ভার্ব থ্রি থাকলে সেটা কি, সেটা কি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট তার মানে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর আমরা শিখছি প্রেজেন্ট পারফেক্টের কোড হচ্ছে তিন, তার মানে, আর আমরা জানি তিন থাকলে পাস হয়, মানে এই সিন্সের সিন্স কনজাংশনের আগে তিন আছে এবং পরে কি হবে, পাস হবে। তার মানে হচ্ছে মেনি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স আই সো ইউ। পাস মানে কি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট কি হয়, ভি টু, ভি টু হয়। তাহলে সি সো, তাহলে হচ্ছে সি এই ভি টু কি, সির ভি টু কি হচ্ছে স, তো আই সো ইউ। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা কিভাবে কাজ করে। তা আরো কয়েকটা উদাহরণ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড সিন ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট নাম্বার, পাস্ট পাস্ট ইনডিফিনিট, কারণ কি সাবজেক্ট প্লাস ভি টু, পাস্ট ভি টু হওয়ার কারণে এটা পাস্ট ইনডিফিনিট। তো সিন্সের আগে আছে পাস্ট ইনডিফিনিট, সিন্সের পরে কি হইব, সাত হইব, কারণ কি পাঁচ থাকলে সাত হয়, সাত মানে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তাহলে আমরা জানি স, সি স, তারপর কি সিন। তো এখানে সিন হয়েছে মানে এই যে, এই যে, এই যে পাস্ট পাস্ট পারফেক্টের এই যে স্ট্রাকচারটা এখানে হয়েছে, তার মানে আই হ্যাড সিন ইউ। তাহলে আমরা দেখলাম যে পাঁচ থাকলে সাত হয়, তারপরে আবার এখন পাঁচ তিন আর পাঁচের ব্যবহার শিখলাম, এবার হচ্ছে এক, মোস্ট ইম্পর্টেন্ট একের ব্যবহার। একের তো আমরা পাঁচটা উদাহরণ আমরা দেখবো, তার মানে প্রথম উদাহরণটা হচ্ছে ইফ আই কাম, ইফ আই কাম কামস আই উইল ডু দা ওয়ার্ক। তার মানে যদি আমি আসি আমি কাজটা করে দেবো। এই একের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে নয়ের, এবং এই জন্য আমরা প্রথম উদাহরণটা নয় দিছি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ঠিক আছে, এই যে হি কামস থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য কামস এস বাই এস যুক্ত হয়েছে, ভি ওয়ান হয়েছে, এবং হি কামস আই উইল ডু নয়, নয় নাম্বার কি ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি শ্যাল অথবা উইল। তাহলে আই উইল এখানে কি যুক্ত হয়েছে, উইল, আই উইল ডু দা ওয়ার্ক। তারপর হচ্ছে আমরা আরেকটা দুই নম্বর উদাহরণটা দেখতে পারতেছি, সেটা হচ্ছে মেনি ইয়ার্স পাস সিন্স আই সো ইউ। এখানে একের সাথে কত সম্পর্ক হয়েছে, পাঁচের, কারণ আমরা জানি একের সাথে নয়, তারপরে পাঁচ, তারপরে তিন, তারপরে এগারো, তারপরে এক, অগ্রাধিকার ক্রম অনুযায়ী এখানে পাঁচ। তার মানে হচ্ছে পাঁচ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে এখানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট কে আমরা চিনলাম, এখানে ভার্ব ওয়ান আছে। আর পাস্ট ইনডিফিনিট কে আমরা দেখবো এখানে, মানে আর কি অপশন দেওয়া থাকবে, তো মানে এখানে সি স, মানে নিচের কোনটি চুজ দা কারেক্ট অ্যান্সার, তখন আপনার এখানে স মানে ভার্ব টু কে চিহ্ন গ্লোট বর্ড করতে হবে, মানে আপনার এটা বুঝা, মানে আমি তো জাস্ট বুঝাইতেছি, প্রশ্ন সলভ করাইতেছি না, এই জন্য আপনাদের ওই সময় বুঝে তারপর আনসার করতে হবে, বা এই প্রশ্ন এইটা আপনার সলভ করে নিতে হবে। আমি জাস্ট স্ট্রাকচারগুলো বলে দিয়েছি কিভাবে কি হইতে পারে। এবং আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে মেনি ইয়ার্স পাস সিন্স আই হ্যাভ সিন ইউ। তো এইখানে আমরা দেখতেছি এক নাম্বার, তারপর হচ্ছে সিন্স, তারপর হচ্ছে তিন নাম্বার। এখন তিন নাম্বার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী আমরা জানি। তারপর হচ্ছে এক মিনিট নামাজের ভিতরে আদাম। তো যেখানে ছিলাম যে আমরা দুইটা উদাহরণ দেখছি, এখন আমরা তিন নাম্বার উদাহরণ দেখতেছিলাম। তো মেনি ইয়ার্স পাস সিন্স আই হ্যাভ সিন ইউ, এটা আমরা মনে হয় বলছি, এখানে হচ্ছে আই হ্যাভ সিন ইউ কেন হয়েছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। তারপরে চার নম্বর উদাহরণ হচ্ছে এগারো, একের সাথে এগারো সম্পর্ক, তো একের সাথে এগারো হচ্ছে, এগারো হচ্ছে ফিউচার পারফেক্ট, তো হচ্ছে মেনি ইয়ার্স এখানে হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট আছে সিন্সের আগে, আর সিন্সের পরে ফিউচার পারফেক্ট হবে। আর আমরা জানি ফিউচার পারফেক্টের এক্সট্রা হচ্ছে শ্যাল হ্যাভ ইন অথবা সরি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের ভার্ব থ্রি। তো এখানে এই যে আই শ্যাল হ্যাভ, এই শ্যাল হ্যাভ প্লাস ভার্ব থ্রি যে সিন, তো তা হচ্ছে মেনি ইয়ার্স পাস সিন্স আই শ্যাল হ্যাভ সিন ইউ। তারপর হচ্ছে পাঁচ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কথা, পাঁচ নম্বরটা কি, পাঁচ নম্বর হচ্ছে দুইটাই মানে ইনডিফিনিট, দুইটাই ইনডিফিনিট, এই পাশেও ইনডিফিনিট, ওই পাশেও ইনডিফিনিট। এটা এটা কেবল তখনই হবে, তখনই সম্ভব যখন বাক্যটি চিরন্তন সত্য বোঝাবে, চিরন্তন সত্য, চিরন্তন সত্য যদি কোনো সময় বোঝায় তখন হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট বাম পাশে মানে কনজাংশনের ডান পাশে বাম পাশে হচ্ছে একই জিনিস বলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ আই হিট, ইফ ইউ হিট ওয়াটার, তুমি যদি পানি গরম করো ইট টার্ন ইনটু ওয়াটার, সরি ইফ ইউ হিট ওয়াটার ইট টার্ন ইনটু ভ্যাপার হবে, বাষ্প।
তুমি যদি পানি গরম করো, ইফ ইউ হিট ওয়াটার ইট টার্ন ইনটু ভেপার। আমরা জানি পানি গরম করলে চিরন্তন সত্য এটা কি বাষ্পে পরিণত হয়। তো সেই হিসাবে এই চিরন্তন সত্য অনুযায়ী এখানে হচ্ছে প্রেজেন্ট কি হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তার মানে আমরা শিখলাম টেন্সের জিনিসগুলো শিখলাম কিভাবে কি হয়, আর জোড়া জিনিসগুলো শিখলাম যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো যোগ করলে হচ্ছে জোড়া হয়। এখন জোড়া বাদে বেজোড়া কোনো কিছু আছে কিনা সেটা বলেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া আছে, সেটা আমরা এখান দেখতে পাচ্ছি যে নীলা বার্নস হার হ্যান্ডস হোয়াইল শি ইজ কুকিং। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মানে হোয়াইলের বাম পাশে ডান পাশে দুইটা হচ্ছে একই সময় প্রেজেন্টের কাহিনী। যদি একই সময়ে দুইটা কাহিনী হয়ে যায়, যখন সে রান্না করতেছে তখন হাত পড়া গেছে, একই সময়ে দুইটা কাহিনী হয়েছে। এই যদি একই সময়ে বর্তমানের অথবা একই সময়ে অতীতের অথবা একই সময়ে ভবিষ্যতের যদি কোনো দুইটা কাজ বলে তখন সেটা জোড়া হবে না, তখন সেটা কি হবে, বেজোড়া হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নীলা বার্নস হার হ্যান্ডস হোয়াইল শি ইজ কুকিং। তো এখানে নীলা বার্নস হার হ্যান্ড, এখানে বার্নস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক নম্বর, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কিন্তু এখানে যেটা প্রেজেন্ট কন্টিনিউস হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা এক আর দুই যোগ করলে তিন হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা চিরন্তন সত্য যে সবসময় জোড়া হয় সেরকম হয় নাই। তো এটা যদি এরকম হয় একই সময় দুটা কাজ হয়েছে, আবার আমরা যদি এটা হচ্ছে প্রেজেন্টের বেলায়, আর যদি আমরা একটু পাস্টের বেলায় একটা উদাহরণ দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নীলা বার্নড হার হ্যান্ডস হোয়াইল শি ওয়াজ কুকিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট আছে, তারপরে হয়েছে কি পাস্ট কন্টিনিউয়াস, মানে পাস আছে ছয় হয়েছে, পাস আছে ছয় হয়েছে এরকম না। ব্যাপারটা হচ্ছে মানে যদি এরকম হয় যে এরকম হয়েছে দুইটা অতীতের কোনো একই কাহিনী একই সাথে ঘটছে, তখন আর কি এরকম বেজোর হয় যে পাঁচ আর ছয় যোগ করলে কত হবে, এগারো হবে, মানে জোর হয় নাই। তারপরে নীলা উইল বার্নড হার হ্যান্ড, মানে হচ্ছে এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে প্রেজেন্ট সরি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে, এবং হোয়াইলের পরে কি হয়েছে ফিউচার কন্টিনিউয়াস, শি উইল বি কুকিং, মানে নীলা উইল বার্ন হার হ্যান্ড হোয়াইল শি উইল বি কুকিং, মানে ভবিষ্যতে যদি নীলা কখনো মানে রান্নাঘরে যায়, রান্না করে মানে রান্না করতে যায়, তখন সে তার কি হাত পুড়ে ফেলবে। তাই আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা বেসিক ধারণা এই ক্লাসে ইনশাল্লাহ নিতে পারছি। টেন্স থেকে ইনশাল্লাহ বেসিক কিছু জিনিস যে আমরা যদি এইটুকু মনে রাখি যে এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, যে তিন থাকলে পাঁচ হবে, পাঁচ থাকলে সাত হবে, যে এই মানে আমরা অনেক স্ট্রাকচার এরকম দেখি, কিন্তু যে বেসিক এরকম মানে ছন্দ দেওয়া বা ট্রিক্স দিয়ে মনে রাখি, তাহলে অনেক আনসার ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো। তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই, কোনো কিছু ভুলেলে মাফ করে দিন, আর হচ্ছে ক্যামেরা ভালো নাই জন্য সরি। প্রায় 3 বছর পুরানো মোবাইল, ওই সময় যখন কিনছি তখন তো ভালো ছিল, 19,000 টাকা দিয়ে কিনছি, আমার তো 3 জিবি র‍্যাম ছিল ওই সময়, এখন তো 19,000 টাকা দিয়ে 8 জিবি ভালো ওই সেই লেভেলের মোবাইল টোবাইল পাওয়া যায়। তো দেখা যাক, দোয়া করেন, এই তো, আসসালামু আলাইকুম।